বাইবেল পৃথিবীর ইতিহাসে লেখা সবথেকে অদ্ভুত এবং আশ্চর্যের বই। এই বই বলে কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে, কিভাবে পাপ এবং মৃত্যুর শুরু হয়েছে, কিভাবে মানুষ পেতে পারে উদ্ধার, কি হবে মানুষের ভবিষ্যৎ, কিভাবে হবে পৃথিবীর বিনাশ। বাইবেল ছাড়া এমন কোনো বই নেই যা এই সব কিছু খুব নির্দিষ্টভাবে বলতে পারে। বাইবেলকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। এই বাইবেলের মধ্যে 66টি পুস্তক রয়েছে যা 40 জন ব্যক্তির দ্বারা 1600 বছর ধরে লেখা হয়েছিল। বহু রাজা, জেলে, কবি, অধিকারীগণ, বিভিন্ন শাস্ত্রবিদ এবং বিভিন্ন ভাববাদীদের দ্বারা এই বই লেখা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে হিব্রু, গ্রিক এবং অরামীয় ভাষায় এই বই লেখা হয়েছিল। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদ্বীপে এই বই লেখা হয়েছিল। পৃথিবীর প্রথম অনুবাদ করা বই এবং সবথেকে বেশি ভাষায় অনুবাদ করা বই হল বাইবেল। পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি বিক্রি হওয়া বই এবং সবথেকে বেশি পড়ার বই হল বাইবেল। ছাপাখানায় প্রথম ছাপানো বই এবং মহাকাশে নিয়ে যাওয়া প্রথম বই হল বাইবেল। এটি খুবই ইন্টারেস্টিং বিষয় যে আপনি যখন বাইবেল পড়েন তখন আপনি কি পড়েন? আপনি কি শুধু এমন কিছু গল্প বা কিছু ইতিহাস পড়েন যা কিছু ধার্মিক ব্যক্তিদের দ্বারা লেখা হয়েছিল, নাকি আপনি এমন বই পড়েন যেটি ঈশ্বরের দ্বারা লেখা হয়েছে? এটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি বাইবেল কেবলমাত্র শুধু মানুষের চিন্তাধারা লেখা হয়ে থাকে তাহলে এটি কেবলমাত্র কিছু গল্পের বইয়ের মধ্যে একটি। মানুষের চিন্তাধারা লেখা হলে এটি অন্য ধর্মের বইয়ের মতোই একটি সাধারণ বই হয়ে থাকত। আমাদের জীবনে এর কোনো অধিকার বা সামর্থ্য থাকতো না। যদি বাইবেল অন্য ধর্মের মতো একটা সামান্য বই হয়ে থাকে তাহলে এই পৃথিবীতে খ্রিস্ট ধর্ম একটি সাধারণ ধর্মই হয়ে থেকে যাবে অন্য ধর্মের মতো। কিন্তু যদি বাইবেল ঈশ্বরের দ্বারা লেখা হয়ে থাকে তাহলে এটা আমাদের কাছে এক গুরুত্বপূর্ণ সম্পদ, যেটা এই সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা অর্থাৎ ঈশ্বরের মন, ঈশ্বরের ইচ্ছাকে আমাদেরকে জানতে সাহায্য করে। এই সেই বই যার দ্বারা আমরা জানতে পারি এই সমস্ত পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, আমরা জানতে পারি যে আমরা এখানে কি করছি, আমরা জানতে পারি যে আমাদের মৃত্যুর পরে আমাদের কি হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানতে পারি তা হলো ঈশ্বরের ইচ্ছা কি, আমাদের জীবনে তার পরিকল্পনা কি। সেই জন্য আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে যে আমরা কি বিশ্বাস করি এবং কেন করি। আজকের এই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে বাইবেল লিখেছে? উত্তর হলো ঈশ্বর। সমগ্র পবিত্র বাইবেল 66টি আলাদা আলাদা বইকে মিলিত করে তৈরি করা হয়েছে এবং 40 জন লেখকের দ্বারা এই বই লেখা হয়েছে। যদি এই বইগুলি মানুষের দ্বারা লেখা হয়ে থাকে তাহলে কেন বলা হচ্ছে যে এটি ঈশ্বরের দ্বারা লেখা হয়েছে? ঈশ্বরের দ্বারা লেখা বই মানে এটা নয় যে ঈশ্বর তার নিজের হাতে কাগজ এবং পেন নিয়ে এই বিষয়গুলিকে লিখেছেন, কিন্তু ঈশ্বর তার ইচ্ছাকে এবং সমস্ত ঘটনাগুলিকে তার লোকেদের দ্বারা তিনি লিখিয়েছেন। তিনি তার এই বইয়ের দ্বারা মানুষদেরকে আশা, ভালোবাসা এবং অনন্তকালীন আনন্দকে দিয়েছেন। অনেকে বলতে পারে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। উদাহরণস্বরূপ, যখন কোনো ম্যানেজার তার পিএকে বলে একটা চিঠি লিখে দিতে, তখন কি হয়? ম্যানেজার তার কথাকে বলে এবং সেই কথা শুনে শুনে তার পিএ সেই কথাগুলিকে লিখে নির্দিষ্ট লোকের কাছে পাঠিয়ে দেয়। যার কাছে সেটা পৌঁছায় সে কি মনে করে? কে সেটা লিখে পাঠিয়েছে? অবশ্যই ম্যানেজার, তাই না? ঠিক একইভাবে ঈশ্বর তার নিজের কথাকে তার লোকেদের মাধ্যমে তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। ঈশ্বর বলেছেন
এবং তার লোকেরা সেই কথাগুলিকে শুনেছে এবং লিখেছে। আসুন আমরা দেখি যাদের দ্বারা ঈশ্বর বাইবেলকে লিখেছেন তারা কি বলছে। পুরাতন নিয়মে প্রথম পাঁচটি পুস্তক মোশি লিখেছিলেন, যার মধ্যে আদি পুস্তকও রয়েছে। আর আদি পুস্তকের শুরুতে সৃষ্টির কথা বলা রয়েছে, কিন্তু সৃষ্টির সময় তো মোশি ছিলেন না, তাহলে তিনি কিভাবে সেই সময়ের কথাগুলিকে তিনি লিখতে পারেন? দেখুন মোশি নিজে কি বলছে। পরে মোশি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখিলেন। কার কথা? ঈশ্বরের দ্বারা বলা কথাকে লিখেছিলেন। বাইবেলের আরও একজন লেখক পিতর, দেখুন তিনি কি বলছেন। সর্বোপরি তোমাদের অবশ্যই বুঝে নিতে হবে যে শাস্ত্রের কোনো ভবিষ্যৎবাণী ভাববাদীর নিজের ব্যাখ্যা প্রসূত নয়, কারণ ভাববাণীর উদ্ভব কোনো মানুষের ইচ্ছার মধ্যে নিহিত ছিল না। মানুষেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে ঈশ্বর থেকে যা প্রাপ্ত হয়েছে তাই বলেছে। এখানে পিতর পরিষ্কার করে দিচ্ছে যে এই পবিত্র বাইবেল কোনো মানুষের বুদ্ধি দ্বারা লেখা নয়, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তারা ঈশ্বর থেকে যা শুনেছে তাই লিখেছে। এছাড়াও পৌল, যিনি বাইবেলের নতুন নিয়মে ১৩টি পুস্তক লিখেছিলেন, তিনি কি বলছেন শুনুন। সমগ্র শাস্ত্রই ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত এবং শিক্ষাদানে উপযোগী। এর দ্বারা সব দোষ দেখানো যায়, তেমনি ভুল সংশোধন করে মানুষকে ধর্মপথে পরিচালিত করা যায়। সমগ্র শাস্ত্র অর্থাৎ সম্পূর্ণ বাইবেল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। অনেকে বলতে পারেন যে এছাড়াও কি কোনো প্রমাণ রয়েছে? হ্যাঁ রয়েছে। প্রথমত হলো বাইবেলের ভবিষ্যৎবাণী। যে ভবিষ্যৎবাণী একটা সময়ে লেখা হয়েছিল এবং সেই ভবিষ্যৎবাণী কয়েকশো বছর পরে গিয়ে পূর্ণ হয়েছে। বাইবেল ছাড়া অন্য কোনো বই বলেনি যে তারা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছে, আর ইতিহাস দ্বারা সেটি পরীক্ষিত বা প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ পুরাতন নিয়মে যিশু সম্পর্কে ৪৫৬টি ভবিষ্যৎবাণী রয়েছে, যেখানে তিনি ৩২৪টির মতো ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন, এবং বাকি ভবিষ্যৎবাণীগুলি যিশুর দ্বিতীয় আগমনের দ্বারা তিনি পূর্ণ করবেন। এর মধ্যে একটি ভবিষ্যৎবাণী হল যে যিশু এই পৃথিবীতে আসবেন ও আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করবেন, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। এই ভবিষ্যৎবাণীটি লেখা হয়েছিল যিশুর এই পৃথিবীতে আসার ৭০০ বছর আগে। আর আমরা নতুন নিয়মে মথি তার ২৭ অধ্যায়ে দেখতে পাই যে যিশু ক্রুশবিদ্ধ হয়ে সেই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করেছিলেন। তাই পৌল বলেন, শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। শাস্ত্রানুসারে অর্থাৎ যিশুর বিষয়ে আগেই ভবিষ্যৎবাণীর মাধ্যমে লেখা হয়ে গিয়েছিল। এই ভবিষ্যৎবাণী কি কোনো মানুষের দ্বারা বা মানুষের নিজের বুদ্ধি দ্বারা কি কখনো লেখা সম্ভব? না, কেবলমাত্র ঈশ্বরই তা করতে পারে। দ্বিতীয়ত, চোখে দেখা প্রমাণ। যাদের দ্বারা এই বইগুলিকে লেখানো হয়েছে তারা নিজেদের চোখে ঈশ্বরের কাজকে দেখেছে। যিশুর শিষ্যরা নিজেদের চোখে দেখেছে যে কীভাবে যিশু রোগীদেরকে সুস্থ করেছিলেন, কীভাবে তিনি ঝড় থামিয়েছিলেন, কীভাবে তিনি লোকেদের পাপের ক্ষমা করেছিলেন এবং কীভাবে লোকেদেরকে মৃত্যু থেকে নতুন জীবন দিয়েছিলেন। আর এই লোকেরা সেইগুলিকে দেখেছিলেন এবং পবিত্র আত্মার সাহায্যে লিখেছিলেন। তৃতীয়ত, বাইবেল মানুষের জীবন পরিবর্তন করে। যদি এই সমস্ত কিছু প্রমাণ আমি দূরে সরিয়ে রাখি, তবু আমি এটা থেকে দূরে যেতে পারবো না যে কিভাবে বাইবেল আমার জীবনকে পরিবর্তন করেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং প্রভাবশালী বই হলো বাইবেল।
আমার জীবন ছাড়াও বহু পাপী ব্যক্তিকে পবিত্র ব্যক্তি তৈরি করে, বহু মানুষ খুনিকে মানুষ প্রেমী তৈরি করে চরিত্র পরিবর্তন করেছে আমাদের এই বাইবেল। চতুর্থত, বাইবেলকে 1600 বছর ধরে লেখা হয়েছিল। যারা লিখেছিলেন তারা একে অপরকে চিনতেন না, তারা একে অপরকে জানতেন না, এমনকি তারা একে অপরকে কখনো দেখেনিও। তারা বিভিন্ন দেশে এমনকি বিভিন্ন মহাদ্বীপে ছড়িয়েছিলেন, কিন্তু তারা যে কথাগুলিকে লিখেছে তা সবই একজনকে নির্দেশ করে, তা হল প্রভু যীশুখ্রিস্ট। বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পুস্তকে লুকিয়ে থাকা ব্যক্তি হলেন যীশুখ্রিস্ট। বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত লুকিয়ে থাকা বিষয় হল মানুষের মুক্তির পথ। এর থেকে এটা খুবই পরিষ্কার হয়ে যায় যে এটা কখনোই কোনো মানুষের চিন্তা বা মানুষের কল্পনা দ্বারা লেখা কোনো বই নয়। এটা আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন, সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন, যে সমস্ত দৃশ্যমান এবং অদৃশ্য বিষয়কে সৃষ্টি করেছেন, তার দ্বারা লেখা পুস্তক। আমি মনে করি ঈশ্বর যথেষ্ট প্রমাণ দিয়েছেন যে তিনি এই বইয়ের লেখক। যখন আমরা জেনে গিয়েছি যে এই বই ঈশ্বরের দ্বারা লেখা, তাহলে এই বইয়ের জন্য আমাদের ব্যক্তিগত কিছু দায়িত্ব রয়েছে। দায়িত্ব অর্থাৎ আমাদেরকে প্রতিনিয়ত এই বই পাঠ করতে হবে বা অধ্যয়ন করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি প্রতিনিয়ত বাইবেল পড়তে পারবেন না কারণ আপনি খুবই ব্যস্ত আপনার জীবনে, কিন্তু আপনি এটা জানেন যে বাইবেল ঈশ্বরের দ্বারা লেখা হয়েছে, তাহলে আপনার এই অ্যাটিটিউডকে পরিবর্তন করতে হবে। এই বই আমাদের জন্য লেখা ঈশ্বরের এক প্রেমের চিঠি, তাই আমাদের ঈশ্বরের এই প্রেমের চিঠিকে যা আমাদের জন্য লেখা হয়েছে সেটা জানতে হবে প্রতিদিনের ভিত্তিতে। এছাড়াও এটা আমাদের জীবনের ব্যক্তিগত দায়িত্ব যে আমরা তার বাক্যকে পালন করি, তার আজ্ঞা অনুযায়ী চলি। যখন আপনি বাইবেল পড়বেন তখন আপনি ঈশ্বরের প্রতিজ্ঞা এবং তার চরিত্রকে জানতে পারবেন, বিশেষ করে তার অনুগ্রহকে জানতে পারবেন যে কিভাবে তিনি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার মধ্য দিয়ে তিনি আমাদের প্রত্যেকের জীবনের পাপকে ক্ষমা করেছেন। আজকের এই মেসেজ আপনার জীবনে তখনই কার্যকর হবে যখন আপনি বিশ্বাস করবেন যে বাইবেল ঈশ্বরের দ্বারা লেখা এবং আপনি সেই বাইবেলের কথাকে পালন করতে চলেছেন। যীশু বলেছেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো। তাই যদি আপনার নিজের ভালো সময়ে এই বইকে ওঠান, তাহলে আপনার কঠিন সময়ে এই বই আপনাকে ওঠাবে। আমিন। ধন্যবাদ এই ভিডিওকে সম্পূর্ণ দেখার জন্য। ঈশ্বরের বাক্যে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।